গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন, আমি অভিজিৎ, ফুডনামা নিয়ে আপনাদের সামনে। অ্যাকচুয়ালি এই নতুন বছরের প্রাক্কালে চারদিকে একটা কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে আমরা একটু নিজেদেরকে ঘরে আটকে ফেলেছি। আশা করি আপনারাও সবাই সাবধানে আছেন, ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে হঠাৎ করে আমার সাথে রিজু বলছিল যে বাবা বিরিয়ানি খাবো চলো। কিন্তু আমি দেখলাম এই সিচুয়েশনে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াটা ঠিক হবে না, তাও আবার রিজুকে নিয়ে গিয়ে তো হঠাৎ করেই প্ল্যান করে বানিয়ে ফেললাম বিরিয়ানি আর তার সাথে বোরহানি। আসুন দেখি কিভাবে আমরা আজকে এই বিরিয়ানিটা বাড়িতেই বানিয়েছি, আমাদের মতো করে ঘরোয়া পদ্ধতিতে। ফিরে আসছি, খেতে খেতে আপনাদের সাথে আবার কথা বলছি। তো চলুন দেখে নিই প্রসেসটা। দেখে নিলাম আমাদের বিরিয়ানি বানানোটা। আজকে আমরা বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি, তাতে অবশ্যই কলকাতা স্টাইলে আলুও দিয়েছি, তার সাথে রয়েছে গ্রিন সালাড আর ঘরে বানানোই বোরহানি যেটা আপনারা দেখবেন। তো আমরা খাওয়া শুরু করি, খেয়ে দেখি কেমন লাগছে, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এবং গল্পটা করছি আপনাদের সাথে। আমি একটা বাইট নিয়ে দেখি, বেশ ভালো হয়েছে। আমার পার্সোনালি খুব ভালো লাগে এরকম বিরিয়ানি, খুব বেশি মশলা নয়, একটু ঘরোয়া পদ্ধতিতে বানানো আর ফ্লেভার প্রচুর রয়েছে, জাফরান রয়েছে, তার সাথে মশলার একটা গন্ধ পাচ্ছি, বেশ ভালো। আলুটা দেখুন, আলুটা খুব নরম, হাত দিতে দিতে খুলে আসছে, একটু আলু দিয়ে মেখে খাই। গরম গরম বিরিয়ানি, আর আমার আজকে এটা হচ্ছে চিকেনের পিসটা পড়েছে, খুব ভালো, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, হাত দিতে খুলে মাংসটা বেরিয়ে আসছে। একটা আলু, চিকেন আর রাইস নিয়ে একটা বাইট নিই। আমি একটু স্যালাড নিয়ে নিচ্ছি, কিছু কেমন লাগছে? খুব ভালো। ওকে, সাবধানে, আলুটা খুব গরম, দেখে খাও। বিরিয়ানির সাথে সালাড তো অবশ্যই লাগে, তার সাথে যেটা দরকার হয় আমার পার্সোনালি রায়তা আর বোরহানি। বোরহানিটা আমরা অনেকভাবে অনেকে বানাই, আমি মশলাটা তৈরি করে নিয়ে বাড়িতে আলাদা করে রেখে দিয়ে সেটা দিয়ে বানাই, একটু টেস্ট করে দেখি। মশলাটা
সময়টা বেশ ঘন হয়েছে, তার সাথে হালকা ঝাল রয়েছে গোলমরিচের, পুদিনা পাতা ধনে পাতা দেওয়া রয়েছে, তার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর সবথেকে যেটা মানে টক ঝাল মিষ্টির একটা এত সুন্দর কম্বিনেশন হয়েছে বিরিয়ানির সাথে, এই কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত ভালো যাচ্ছে। আজকে বিরিয়ানিটা ঘরে আমি বানিয়েছিলাম। নর্মালি চিকেন বিরিয়ানি আমি বানাই, আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা, যেটা আপনারা দেখলেন। তারপরে প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেশন করে রাখা ছিল, যার জন্য চিকেনটা এত সফট হয়েছে, টেন্ডার মিট হয়েছে। তারপরে রাইসটাকে আলাদা করে নিয়ে একটা লেয়ারিং প্রসেসে বিরিয়ানিটা করেছি, নিচে ঘি দিয়ে, তার উপরে একটা রাইস, তার উপরে চিকেনের লেয়ার, তারপরে আবার রাইস, বিরিয়ানি মশলা, ঘি, উপরের দিকে একটু আলু দিয়েছিলাম। আলুটা খুব ভালো, খুব মানে হাতে নিয়ে দেখতে পাচ্ছি একদম তুলতুলে রসগোল্লার মতো। হ্যাঁ, তার সাথে চিকেনটা আজকে খুব ভালো হয়েছে, চিকেনটা জুসি রয়েছে ভিতর থেকে। আর ম্যারিনেট করে রাখার জন্য পুরো মশলাটা ভিতর অবধি চলে গেছে, যার ফলে খেতে খুব ভালো লাগছে। আর বিরিয়ানিটা কী বলবো, আমি নিজে বানিয়েছি বলে নয়, খুব সুন্দর হয়েছে। এরকমই টক ঝাল মিষ্টি বিরিয়ানি আমার খুব ভালো লাগে, খুব ঘন। তো আসুন আমরা খাওয়াটা শেষ করি আজকের মতো, তারপরে আপনাদের থেকে বিদায় নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করবেন। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থাকবেন।